তিন আন্ডা বাচ্চা নিয়ে, একজন আন্ডা বাচ্চা ফাঁকি বাদ সেটি আসে নাই। যাই হোক, আমরা আজকে শুরু করবো ABCD দিয়ে বাচ্চাদের পড়াশোনা। এই ছিলেন, শুনে বসো, দুষ্টুমি করবে না, বেদুমি করবে না, তোমাদের মা আমাকে কোনো বিস্কুট দেয় না, মাঝে মাঝে বিস্কুট দিলে চা দেয় না, চা দিলে বিস্কুট দেয় না, বহুত গিফট তোমার আম্মা যান। তারপরে তোমাদেরকে পড়াতে আসছি, শুধুমাত্র তোমাদের এই মাসুম মাসুম চেহারা দেখে সুন্দর করে পড়াশোনা করবা। এই যে দেখতে পাচ্ছ, এ ফর আন্ডা বাচ্চা, ঠিক আছে, এ ফর আন্ডা বাচ্চা, বি ফর বাল বাচ্চা। সো তোমাদেরকে শিখতে হবে এ ফর আন্ডা বাচ্চা, বি ফর বাল বাচ্চা, সি ফর ছোট বাচ্চা, ঠিক আছে। এইভাবে আবার সি ফর চৌ বাচ্চাও হয়, সি মানে চৌ বাচ্চা, বুঝতে হবে তোমাদেরকে। যাই হোক, তোমাদেরকে মানুষের মতো বিড়াল হতে হবে, বিড়ালের মতো মানুষ হলে হবে না, কিন্তু মানুষের মতো বিড়াল হতে হবে। তোমাদের মেধা আছে, তোমরা পারবা, তোমরা মনোযোগী ছাত্র, তোমাদের মতো মনোযোগী বাচ্চা আমি কমই দেখেছি। আবার দুষ্টুমি করো না, দুষ্টুমি করলে মাথার মধ্যে পানি দিয়ে একেবারে ঠান্ডা করে বসায় রাখবো, বুঝছো? ছোটকালে যে কত মাইডামরা টিচারের হাতে খাইছি, তোমাদের তো সৌভাগ্য আমার মধ্যে টিচার পাইছো। শুধুমাত্র গরম দিয়ে গুঁতা খাও, এক গুঁতা দিয়ে খুলে করে মুদা মারে দিবো। সরে যাও, সরে যাও, সরে যাও, সুন্দর করে পড়তে বসো। আমার কলমের মধ্যে আকর্ষণ, অমা অমা সেটি দেখি জাম্প দেয়। কি আশ্চর্য বাল বাচ্চা, এগুলা কি একটা অবস্থা! মন্ডাই স্যার বামাতে থাকর দিয়ে ঠান্ডা করে বসাই দিতে। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো বিলাই হয়ে চলি, আদেশ করেন যাহা মোর আম্মা জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আবার সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর আম্মা জানে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। যাই হোক, কি সুন্দর পত্র বাচ্চা, কত সুন্দর করে এখন পড়ালেখা করতে আসে, কত মনোযোগ, কত মনোযোগ। এই যে বাম পাশের জন, এই যে তোমার মনোযোগ কোথায়, আকাশে চলে যাচ্ছে কেন মনোযোগ? অ কি কথা, এই যে বাম পাশের ভদ্রলোক, কি আশ্চর্য, কোথায় তাকায় আসো, মাথার উপরে দিয়ে আকাশ চলে যাচ্ছে। ও সরি, আকাশের উপরে দিয়ে মাথা চলে যাচ্ছে, না না, মাথার উপরে দিয়ে এরোপ্লেন চলে যাচ্ছে। তুমি কি এরোপ্লেন দেখতেছো? এরোপ্লেন দেখলে কোনো কাম হবে? বেদ ফুলা ভাই। এই যে মিস ফায়েশ রানী চক্রবর্তী দাস সাহা, কি সমস্যা, তুমি এখানে এত লেট করে এসে আবার এর উপরে এত অভ্যাস করে পড়ে আসো কেন? এরপর আন্ডা বাচ্চা, বিফর বাল বাচ্চা আমরা পড়িয়ে ফেলেছি, তুমি সবকিছু মিস করেছো, এখন তোমাকে কলমের গুদা দেওয়া হবে, তোমার এখন শাস্তি দেওয়া হবে, তুমি কেন লেট করেছো। আরে কি আসতে চাই আন্ডা বাচ্চা, তোরা সর, তোরা কেন গুদাগুদি করতেছিস, তোরা পড়েছিস, তোরা এরপর আন্ডা বাচ্চা পড়েছিস না, বেদ্য ফুলা ভাই, তোরা সরে যা, তোরা সরে যা। এরপর আন্ডা বাচ্চা, এরপর আন্ডা বাচ্চা, এই বলো দেখি, এরপর কি বলো বলো, এই বেদ্য মহিলা আমাকে মারো কেন? বিফর বাল বাচ্চা মনে আছে, মনে আছে কি বলেছিলাম, হ্যাঁ মনে আছে তোমাদের, কি বলেছিল মনে আছে বলো না, কেউ বলছে না কেন? এবার আন্ডা বাচ্চা, বিফর বাল বাচ্চা, কি আশ্চর্য, কথা বলতে বলতে আমার মনে ফ্যান উঠে যাচ্ছে। আর তাদের কোনো 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 অবস্থাই নাই, কোনো সম্পর্কই নাই, কোনো গায়ে নাই, কি একটা মাথা ব্যথার মতো অবস্থা, সবকিছু যেন আমার দায়। না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, চলে যাচ্ছি তারাও।